আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধের প্রধান লক্ষ্য এখন পূর্ব ইউক্রেন দখল করা, বলছে রুশ বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে প্রতিদিন 1000 ক্ষেপণাস্ত্র চায় ইউক্রেন। জানিয়ে দিব নিজ কমান্ডারকেই হত্যা করলেন ক্ষুব্ধ রুশ সেনা। আরও জানিয়ে দিব নিজের উপর থেকে নজর সরাতে রাশিয়ার দিকে আঙুল তুলছে যুক্তরাষ্ট্র। দর্শক, জানিয়ে দিব ইউক্রেনকে S-400 ক্ষেপণাস্ত্র দিচ্ছে না তুরস্ক, বলছে এরদোগান। দর্শক, আরও জানিয়ে দেব সৌদির বৃহত্তম তেল ডিপোতে হুদিদের ভয়াবহ হামলা। সর্বশেষে জানিয়ে দেব সীমান্ত বিরোধ না মিটলে সম্পর্কের উন্নতি হবে না, চীনকে বলছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। যুদ্ধের প্রধান লক্ষ্য এখন পূর্ব ইউক্রেন দখল, বলছে রুশ সেনাবাহিনী। রাশিয়ার সেনাবাহিনী অপারেশন বিভাগের প্রধান সের্গেই উইঙ্কুকে বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চল জানবাস অঞ্চলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করাই হবে এখন থেকে তার সেনাদের লক্ষ্য। ইউক্রেনের সেনা অভিযানের এক মাসের মাথায় এসে এই বক্তব্য দিলেন রুশ সেনাবাহিনীর অন্যতম শীর্ষ একজন কমান্ডার। 2014 সালে রুশ সমর্থিত বিদ্রোহীরা ডানবাসের বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যার পর থেকে এই অঞ্চলে বিদ্রোহী এবং ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে লড়াইয়ে কম বেশি 15,000 মানুষ মারা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছে, তাদের বিশেষ সেনা অভিযানের দুটো ভিন্ন ভিন্ন লক্ষ্য ছিল, একটি পুরনো ইউক্রেন এবং অন্যটি শুধুমাত্র ডানবাস। রাশিয়ার রুশ সেনাবাহিনীর অপারেশন বিভাগের প্রধানকে উদ্বৃত্তি করে রুশের সরকারি বার্তা সংস্থার প্রচারিত খবর থেকে ইঙ্গিত পাওয়া যায়, রাশিয়া হয়তো ইউক্রেন যুদ্ধ থেকে তাদের লক্ষ্য হাসিল মাত্রা কমিয়েছে, কারণ হয়তো দেশের উত্তরে এবং রাজধানী কিয়েভে রুশ সৈন্যরা শক্ত প্রতিরোধের মুখে পড়েছে। সের্গেই রুদিস্কাই বলেছেন, দোয়াংস ওব্যালেন্স অঞ্চলের 93% এবং লোয়াংস অঞ্চলের ওব্যালেন্স অঞ্চলের 54% এখন রুশ সৈন্যদের দখলে। তিনি বলেন, গত এক মাসের যুদ্ধে রাশিয়া ইউক্রেনের বিমানবাহিনী এবং নৌবাহিনীর সহিংস বিভাগ ধ্বংস করে দিয়েছে। তার বক্তব্য ছিল, যুদ্ধের প্রথম ধাপটি সফলতার সঙ্গে শেষ হয়েছে, এখন থেকে ইউক্রেনের পূর্ব অংশের নিয়ন্ত্রণ দখলেরই রাশিয়ার প্রধান লক্ষ্য হবে, এমন কথা বললেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোনে ঘোষণা করলেই মস্কো ব্যবস্থা নেবে। অবরুদ্ধ অন্যান্য শহরে হামলা বন্ধের কোনো কথাও বলা হয়নি। বার্তা সংস্থা রাইটার্স IRA প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্বৃত্তি করে বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের লক্ষ্য অর্জন হওয়া পর্যন্ত সেনারা অভিযান চালাবে, তবে কি সেই লক্ষ্য তা পরিষ্কার করা হয়নি। ব্রিটেনের গোয়েন্দা বিষয়ক পরামর্শ সংস্থা সিভিলাইনের প্রধান নির্বাহী এবং সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা বলেন, রাশিয়া গত এক মাসে তাদের যুদ্ধে তেমন সাফল্য পায়নি এবং তার প্রধান কারণ তারা একসাথে অনেকগুলো ফ্রন্টে লড়াই করছে। তবে তিনি বলেন, রাশিয়া পূর্বে লোয়াংস নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য অর্জনে অনেকটাই সফল হয়েছে এবং দোনাংস অঞ্চলে তীব্র লড়াই চলছে। দোনাংস অঞ্চল থেকে খুব কম খবরই আমরা পাচ্ছি, সেখানে তীব্র লড়াই হচ্ছে, আগামী কয়েক সপ্তাহে আমরা সেখানে তীব্র লড়াই দেখব। যুক্তরাষ্ট্রের কাছে প্রতিদিন 1000 ক্ষেপণাস্ত্র চায় ইউক্রেন। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ সেনারা, এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। এমন পরিস্থিতিতে ইউক্রেনে অভিযানরত রুশ সেনাবাহিনীকে ঠেকাতে 1000 ট্যাঙ্ক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইউক্রেন সরকার। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে লিখিতভাবে অস্ত্র সহায়তা চেয়েছে ইউক্রেনের সরকার, সেই সঙ্গে প্রয়োজনীয় অস্ত্রের একটি তালিকাও মার্কিন আইন প্রণেতাদের কাছে পাঠানো হয়েছে। সে আবেদনপত্র ও তালিকার একটি অনুলিপি CNN এর হাতে এসেছে। সেই অনুলিপি পর্যালোচনা করে জানা গেছে, রুশ বাহিনীর অভিযানের জেরে যুক্তরাষ্ট্রের তৈরি ভূমি থেকে আকাশে ক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র স্ট্যাঙ্গার ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভেলিনের চাহিদা সম্প্রতি বেড়ে গেছে ইউক্রেনে। আবেদনপত্রে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য জরুরি ভিত্তিতে প্রতিদিন 500 স্ট্যাঙ্গার ও 500 জ্যাভেলিন মোট 1000 ক্ষেপণাস্ত্র ইউক্রেন বাহিনীকে সরবরাহ করে। নিজ কমান্ডারকেই হত্যা করলেন ক্ষুব্ধ রুশ সেনা। ইউক্রেনের যুদ্ধরত 37 মোটর রাইফেল ব্রিগেড কমান্ডার কর্নেল ইউরো মেদভেদ নিহত হয়েছেন। কর্নেল ইউরো মেদভেদ দুই পা জখম হলে তখন তাকে বেলারুশের একটি হাসপাতালে ভর্তি করা হয়, সেই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। তবে পশ্চিমারা গোয়েন্দারা দাবি করেছেন, কর্নেল ইউরো মেদভেদকে হত্যা করা হয়েছে আর তাকে হত্যা করেছে তারই অধীনস্থ একজন সেনা। পশ্চিমাদের দাবি, ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর একজন ট্যাঙ্ক সেনা ক্ষুব্ধ হন আর ক্ষোভের বশে তিনি এই কমান্ডারের উপর তার ট্যাঙ্ক তুলে দেন, এতে কর্নেল মেদভেদ গুরুতর জখম হন। এমন ঘটনা দেখে ওই সময় অন্য সেনারাও অবাক হয়ে যান এবং ভয় পেয়ে যান।
ইউক্রেনের সাংবাদিক ফেসবুকে জানিয়েছেন যে সেনা তার কমান্ডারের উপর ট্যাঙ্ক উঠিয়ে দিয়েছে। সেই সেনা তার অন্য বন্ধুদের মৃত ইউনিটের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য কমান্ডারকে দায়ী করেছেন এবং কমান্ডারের উপর ক্ষোভ দিচ্ছিলেন। আর ক্ষোভ থেকেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে খবর সত্যতা যাচাই করা হয়নি। খবর বিবিসি। নিজেদের উপর নজর সরাতে রাশিয়ার দিকে আঙুল তুলছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশে রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির উপর থেকে নজর সরাতেই রাশিয়া ইউক্রেন এই ধরনের অস্ত্র প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন। ক্রেমলিন শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতি এই বিস্ফোরক অভিযোগ করেছে বলে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পিসকভ জানান, ইউক্রেন সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র যে রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচি চালাচ্ছে সেটা থেকে নজর সরাতেই রাশিয়ার দিকে এই অভিযোগ আঙুল তুলছে যুক্তরাষ্ট্র। বাইডেনের ছেলে হান্টার বাইডেন তার বিনিয়োগ তহবিল রোজমেন্ট সেনারা থেকে ইউক্রেনে জৈবিক অস্ত্রের পরীক্ষার জন্য অর্থায়ন করছে বলে চলতি সপ্তাহে অভিযোগ তুলেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে শুক্রবার পেসকভ বলেছেন, অবশ্যই আমরা ব্যাখ্যা চাইব, শুধু রাশিয়ায় নয় চীন এ ব্যাপারে ব্যাখ্যা চাইবে বলে তিনি জানান। এর আগে গত সোমবার বাইডেন অভিযোগ করে বলেছিলেন তা স্পষ্ট যে রাশিয়া ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছে। এই ধরনের কার্যক্রম বাস্তবায়ন হলে পশ্চিমা বিশ্ব তীব্র প্রক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন তিনি। খবর বিবিসি। ইউক্রেনকে SS-400 ক্ষেপণাস্ত্র দিচ্ছে না তুরস্ক, বলছে এরদোগান। রাশিয়ার তৈরি SS-400 ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুক্রবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এরদোগান বলেন, এই ব্যাপারটি মীমাংসিত, এটা আমাদের সম্পত্তি এবং আমাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে এতেই প্রয়োজন, সুতরাং এই অস্ত্র ইউক্রেনে যাচ্ছে না। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো সম্মেলনে যোগ দিতে ব্যাজলেসে গিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। শুক্রবার ব্যাজলেসে থেকে ফিরে রাজধানী আঙ্কারায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনের সামরিক অভিযানরত রুশ বাহিনীকে ঠেকাতে এর আগে দেশটিতে SS-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর জন্য তুরস্ককে আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিনিময়ে এরদোগানকে ছাড়কৃত মূল্য বিভিন্ন সামরিক প্রতিরক্ষা সামগ্রী কেনার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ সম্মেলনে এই বিষয়টি স্বীকার করে এরদোগান বলেন, চলতি সপ্তাহে আমার মুখপাত্র এই বিষয়ে তাদের কাছে আমাদের অবস্থান স্পষ্ট করেছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহে মার্কিন গণমাধ্যম ওয়ার্ল্ডলিস্ট জার্নাল একটি লেখা পাঠিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র। সেখানে তিনি SS-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে তুরস্কের অবস্থান তুলে ধরেছেন। পাশাপাশি রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞাসমূহ প্রত্যাহার করে দেশটির সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে গুরুত্ব দেন। উল্লেখ্য, 2018 সালে রাশিয়ার কাছ থেকে SS-400 ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা ক্রয় করেছিল তুরস্ক। রাশিয়া থেকে প্রতিরক্ষা সামগ্রী কেনার দায়ে তুরস্ক তৎকালীন F-35 কর্মসূচি থেকে বাদ দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যাজলেসের সম্মেলনে ন্যাটো রাষ্ট্রগুলোকে রাশিয়ার জ্বালানি সম্পদের উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দেওয়া হয়েছিল বলে সংবাদ সম্মেলনে জানান। পাশাপাশি বলেন, এ বিষয়ে রাশিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা জারির পক্ষপাতী নয় তুরস্ক। সৌদির রাষ্ট্রতত্ত্ব তেল ডিপোতে হুদিদের হামলা। সৌদি আরবের রাষ্ট্রতত্ত্ব তেল কোম্পানি আরামকো জেদ্দার একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুদি বিদ্রোহীরা। যদিও হামলার ব্যাপারে প্রাথমিকভাবে সৌদি আরবের তরফে কিছু জানানো হয়নি, দীর্ঘদিন ধরেই হুদিদের টার্গেট ছিল এটি। শুক্রবার হুদির সামরিক মুখপাত্র ইয়াদিয়া সারিয়া জানান, গোষ্ঠীটি ক্ষেপণাস্ত্র দিয়ে আরামকোর স্থাপনা এবং ড্রোন দিয়ে রহস্য তুমনা সহ আরও একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে তারা। একে টুইট বার্তায় হামলার বিষয়ে নিশ্চিত করেছেন ইয়াদিয়া। এদিকে হুদিদের এই হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগেও সৌদির বিভিন্ন স্থাপনায় হামলা চালায় হুদি বিদ্রোহীরা। সম্প্রীতি জ্বালানি উৎপাদন বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয় সৌদি আরবের বৃহত্তম তেল কোম্পানি আরামকো। গত বছর দ্বিগুণ মুনাফা অর্জনের খবর সামনে আসার পরই এই ঘোষণা দেয় বিশ্বের বৃহত্তম কোম্পানিটি। চাহিদার তুলনায় তেল গ্যাসের সরবরাহ কম হওয়ায় সম্প্রীতি বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়তে থাকে। এরপর শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন আগ্রাসনের কারণে রুশ জ্বালানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে রাশিয়ার উপর জ্বালানি নির্ভরতা কমাতে বিকল্প উৎস খুঁজতে পশ্চিমা নেতাদের উপর চাপ তৈরি হয়েছে। সীমান্ত বিরোধ না মেটালে সম্পর্কের উন্নতি হবে না, চীনকে বলছে ভারত। সীমান্ত বিবাদ না মেটালে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতি হবে না। ভারত সফরে আসা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে আজ শুক্রবার এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী SJ। 3 ঘন্টার ওই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সীমান্ত বিরোধ যে দূরত্বের জন্ম দিয়েছে তা কমিয়ে আনা। বৈঠকের পর জয়শঙ্কর সাংবাদিকদের বলেছেন, সীমান্ত শান্তি ও স্বস্তি বজায় রাখার উপরেই দ্বিপক্ষীয় সম্পর্কের ওঠানামা নির্ভর করে। জমে ওঠা সমস্যার সমাধানে আরও অনেক পথ অতিক্রম করতে হবে।
ওয়াং ই গত বৃহস্পতিবার রাতে দিল্লিতে পৌঁছান। দিল্লি আসার আগে তিনি পাকিস্তান আফগানিস্তান সফর করেন। পাকিস্তানে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের দুদিনের সম্মেলনের পর্যবেক্ষণ হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে কাশ্মীর সম্পর্কে এমন কিছু মন্তব্য করা হয়েছিল যা ভারত অনুমোদন করে না। ওআইসিতে ওয়াং এর ভাষণ এবং সেখানে গৃহীত কাশ্মীর সম্পর্কিত প্রস্তাবের বিরোধিতা করতে ভারত বুধ ও বৃহস্পতিবার কড়া বিবৃতি দেয়। আর এই কূটনৈতিক টানাপড়ানোর মধ্যে পূর্ব ঘোষণা ছাড়াই ওয়াং ই দিল্লি পৌঁছান। শুক্রবার তিনি প্রথম বৈঠক করেন ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা উপদেষ্টা অজিত ভোরাল সঙ্গে। তারপর তিন ঘন্টা আলোচনায় বসেন জয়শঙ্করের সঙ্গে। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, যদি প্রশ্ন করা হয় ভারত চীন সম্পর্ক স্বাভাবিক কিনা, আমি উত্তরে বলবো না, মোটেও স্বাভাবিক হয়নি।